প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি এপিসোডে। বরাবর মতো সাথে আছি আমি জুয়েল রানা। দর্শক, আজ 3 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা অবস্থান করছি জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। এই ডিগ্রি কলেজ মাঠে সপ্তাহের বৃহস্পতিবার গোরার হাট বসে থাকে। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এই গোরার হাটে ক্রেতা বিক্রেতার সমাগম করে থাকে। আমরা চেষ্টা করি এই গোরার হাটের সর্বশেষ তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য। দর্শক, আমরা এখন বাজারে অবস্থান করছি, বাজারের ঠিক মাঝখানে, যেখানে বাচ্চা গোরা সহ অন্যান্য যে গোরাগুলো আছে সেই গোরাগুলো এখানে বিক্রি হয়। ভাই, আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আপনি সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ থেকে কটা গোরা নিয়ে আসছেন আজকের হাটে? দুইটা। ঘোরা না করি মূলত কয় মাস বয়স আছে? আমি কেমনে কম আমাকে না জানি ব্যবসা করে। আমাদের হাসান আলী চাচা, উনি আসলে সপ্তাহের প্রত্যেক হাটে মূলত ঘোড়াগুলো সংগ্রহ করে থাকে, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে এই হাটে আবার বিক্রি করে থাকে। গত হাটে তিনি 2টা ঘোড়া নিয়ে এসেছেন, সবগুলো তিনি বিক্রি করেছেন মূলত। দর্শক, আমাদের আরেকজন মুরব্বী রয়েছে, আমরা যাকে প্রতি হাটেই পাই, তার আমরা জানতে চাইবো। কাকা আসসালামু আলাইকুম। দাম বেশি না, 4,000-5,000 ঘোরাও বাজার যেমন কম এসেছে তেমন কিন্তু মূলত ক্রেতারও সমাগম কিছুটা কম মনে হচ্ছে আজকের হাটে।